নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আসছে বিস্তারিত খবরে। শিক্ষকরাই সমাজের মেরুদণ্ড, তাদের শিক্ষায় শিক্ষিত হয়েই যুব সমাজ এগিয়ে চলে নতুন সমাজ গড়ার লক্ষ্যে। শিক্ষা অর্জনের পর ছাত্ররা নিজেদের ভবিষ্যৎ তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু শিক্ষক দিবস মনে করিয়ে দেয় স্কুল ও কলেজ জীবনের প্রিয় শিক্ষকদের কথা। এদিন সেইসব শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সম্মান জানালো ইসলামপুর শহর যুব তৃণমূল কংগ্রেস কমিটি। শিক্ষক দিবস উপলক্ষে ইসলামপুর পৌরসভার 17টি ওয়ার্ডের প্রায় 150 জন প্রবীণ শিক্ষককে সংবর্ধনা দিলেন সদস্যরা। চাকরি থেকে অবসর নেওয়ার পর এই প্রথম কোনো সংগঠন বাড়িতে এসে সম্মান জানানোয় খুশি শিক্ষকেরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জিৎ গাঙ্গুলি, টাউন যুব তৃণমূলের সহ সভাপতি প্রভুনাথ চৌধুরী, অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। শিক্ষক দিবসের উপলক্ষে আমরা উত্তর দিনাজপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইসলামপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আজকে আমরা এখানে যুব ছাত্র সবাই একত্রিত হয়ে আজকে আমরা শহরের বিভিন্ন পাড়াতে বিভিন্ন ওয়ার্ডে গোটা শহর জুড়েই আমরা শিক্ষকদের সম্বর্ধনা জানাচ্ছি বাড়ি বাড়িতে গিয়ে। আজকে শিক্ষকদের আমাদের বিক্রমদা আছে এখানে, উনি বলবেন বিস্তারিত। প্রভুনাথ চৌধুরী, কোনো দায়িত্বে আছেন? আমরা ইসলামিক যুব তৃণমূল কংগ্রেস।